গল্প শুধু অল্প নয়, সত্য ঘটনা অবলম্বনে সিকিউরিটি গার্ড রতন বারুয়ের জীবন কথা আপনাদের যে শোনাচ্ছি, আপনাদের বলি গল্প শুধু অল্প নয় বলে একটা কথা আছে, শুনে আপনাদের তাই মনে হবে। আর একটা কথা আপনাদের বলি, আমি যখন কোনো কিছু লিখি সেটাই ফার্স্ট অ্যান্ড ফাইনাল, আগে রাফ লিখে তারপর সেটাকে ফেয়ার করলাম তা কিন্তু আমি কোনো সময় করি না। তার জন্য ফাইনাল লেখাটা একটু কাটাকুটি হয়ে যায়, ধৈর্যের অভাব। এটা কিন্তু অহংকার ভাববেন না, রাফ থেকে ফেয়ার না করেও দেখা গেল লেখাটার মান ভালো হয়ে গেল। আবার অনেক সময় তেমন মনোগ্রাহী হলো না বা মনে তেমন রেখাপাত করার মতো হলো না। তা যে কথা বলছিলাম, রতন বারুইদের অবস্থা খুব ভালো ছিল, বড় বাড়ি ছিল, দু তিনটে বড় ব্যবসা ছিল। রতন বারুইয়ের বাবার দু চাকা যেমন ছিল তেমন চার চাকাও ছিল। ওই চার চাকা গাড়ি রতন মোটর ভেহিকেলস অফিসে নিয়ে গিয়ে ইন্সপেক্টরের সামনে চালিয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। রতন বারুইয়ের দাদুর একজন সম্মানীয় নামী ব্যবসায়ী এবং একজন ভালো মানুষ হিসেবে খুব সুনাম ছিল, কিন্তু রতন বারুইদের পরিবারে প্রায়ই বড় বড় দুর্যোগ এসেছে এবং বড় বড় বিপদ ঘটেছে। এসব বড় বড় বিপদ ফেস করা এবং তার থেকে সামলে ওঠা চারটি খানি কথা নয়। ভাবতে গেলে ওই সব আঘাত সহ্য করতে না পেরে পুরো পরিবারই পাগল হয়ে যাওয়ার কথা। ফলে ব্যবসা নষ্ট হয়েছে, ব্যবসার ক্ষতি হয়েছে, আর্থিক অবনতি হয়েছে এবং পরবর্তীকালে রতনের ঠাকুরদা মারা যাওয়ার পর রতনের বাবা যে বড় একটি ফ্যাক্টরি করেছিলেন, যে কেউ কাজের জন্য রতনের বাবাকে এসে বললে রতনের বাবা কাজ দিতেন, মানুষ সাহায্যের কথা বললে সাহায্য করতেন। ওই ফ্যাক্টরিতে অন্তত 20-25 জন ছেলে মেয়ে কাজ করত। সেই ফ্যাক্টরি রতনের বাবার অকর্মণ্যতার জন্যেই হোক বা ভাগ্যের কারণেই হোক, রতনের বাবা রক্ষা করতে পারলেন না, রতনদের জীবনে দুর্দশা নেমে এলো। রতনের ঠাকুরদা রতনের বাবাকে নিয়ে প্রায়ই চিন্তায় থাকতেন। রতনের ঠাকুমাকে বলতেন, দেখো ও যে চিন্তাধারা যে জগৎ নিয়ে থাকে, ও কী করে সংসার সামলাবে, ও কীভাবে বউ ছেলেদের দেখবে। রতনের ঠাকুরদা সব কিছুতেই অলরাউন্ডার ছিলেন। মারা যাওয়ার আগেও রতনের ঠাকুরদা রতনের বাবা ও রতনদের জন্য খুব চিন্তায় ছিলেন। রতনের ঠাকুরদার চিন্তা অমূলক নয়, কিন্তু আমাদের মাথার উপরে যে মানুষটি আছেন আমি তাকে মানুষই বলছি, আমি মানুষ রূপেই দেখি, সেই সর্বশক্তিমান ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির কৃপায় কিছু থেমে থাকে না, চাকা চলতে থাকে, তার চক্র কোনো সময় থেমে থাকে না। আবহমান কাল ধরে তাই হয়ে আসছে। আর রতন মনে করে দাদু ঠাকুমার আশীর্বাদ না থাকলে বাঁচার জন্য এতদিন লড়াই করতে পারতো না। মাঝে মাঝে রতনের মনে কেমন একটা হতাশা, মানসিক অবসাদ এসে যায়, মনের মধ্যে কেমন একটা ধিক্কার জন্ম নেয়, মাথাটা কেমন করতে থাকে, বুকটা কেমন করতে থাকে। দাদুর মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে, দাদু যে কথাগুলো প্রায়ই বলতো মনে এসে যায়, দাদুর কথাগুলো আবার রতনকে শক্তি যোগায়, আবার রতনের মধ্যে উদ্যম তৈরি হয়। দাদু বলতো মানুষ গড়ে
বিধাতা ভাঙে, কাজ না থাকলে ব্যাগার খাটা ভালো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, সফল হতে গেলে অসীম ধৈর্য দরকার। দাদুর এই কথাগুলি রতনের ক্ষুদ্রত ও পিস্তত ভাই বোনরা নিশ্চয়ই শুনছে এবং তাদেরও মনে পড়ে যাচ্ছে।